বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والآقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، باب المساقات والإجارة. আরিবিনী ওমর আরাদি আল্লাহ তাআলা নহুমা আন্না রাসূল আল্লাহ সল্লাল্লাহ আলাইহুসাল্লাম আ আলা আহ আলাহ খাইবার বেশরিম মা ইয়াখরুজু মিনহা মিন সামারিন আউজারাইন মোত্তাফাকুন আরেক সম্মানিত দর্শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিস আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন ধরনের যে আমাদের আপসের মধ্যে লেনদেন হয়ে থাকে মহামালাত হয়ে থাকে এর পনেরো নাম্বার অধ্যায় বাবুল মোসাকাত ওয়ালিজাহারাহ মোসাকাত পানি দেওয়া এখানে জমি বর্গা নেওয়ার বিষয় জমিন বর্গা নেওয়ার ব্যাপারটা শরীয়তে তার বিধান কী এবং ইজারা ভাড়া দেওয়া কেউ যদি কাউরি জমিন একজন চাষাবাদ করবে এর বিনিময়ে কি তার নিয়ম শর্ত রয়েছে কেউ ভাড়া দিলে ভাড়া দেওয়া জিনিস থেকে কিভাবে সে কি উপকৃত হবে এর শর্ত কি রয়েছে বা জায়েজ কিনা এ ব্যাপারে আমাদের এই অধ্যায়ে আলোচনা হবে থেকে বর্ণিত আহলা খাইবার খাইবারের যারা ইহুদি ছিল আল্লাহ নবী যখন খাইবার বিজয় করলেন ইহুদিরা প্রস্তাব দিল হে মোহাম্মদ আমাদেরকে এই জমিনগুলি আবাদ করার এই বাগানগুলি আবাদ করার অনুমতি দেন আমরা এটা আবাদ করে অর্ধেক আপনি অর্ধেক আমরা এভাবে ভাগ করে নেব বর্গায় এটাকে আবাদ করব আধি আমরা করব। আল্লাহর নবী সেটা রাজি হলেন ওই কথায় এখানে আবদুল্লাহ বলেন যে আল্লাহরনবী আলসাল্লাম খাইবার বা ইহুদিদেরকে অর্ধেকের উপরে মানে অর্ধেক পাবেন রাসুল্লাহ সাল্লাম আর অর্ধেক পাবে যারা চাষাবাদ করবে অর্ধেক পাবে মালিক অর্ধেক পাবে যারা কৃষক মাখরু জমিনহা মিন সামারিন আউজারাইন ফলের ক্ষেত্রে হোক বাগানের অথবা জমির ক্ষেত্রে সেটা খেত হোক ফসল হোক যাই হবে অর্ধেক অর্ধেক তার এই যে রাসূল্সাল্লাম এটা করেছিলেন এটা আজও আমরা করতে পারবো তবে নিষেধ রয়েছে যে কোনো দিক নির্দিষ্ট করে দেওয়া ফসল যা হবে ফল যা হবে যে চাষাবাদ করবে পানি দিবে এ দেখাশোনা করবে সে অর্ধেক আর যে এর মালিক সে অর্ধেক এভাবে সমস্ত কাটা মারার পরে অর্ধেক অর্ধেক বা যেটাতে তারা সম্মতি দুইজন হবে সেটাই জায়জ রয়েছে তবে নির্দিষ্ট করে দেওয়া এই দিক আমার এই দিক তোমার তাহলে দেখা যাবে একদিক হবে আর একদিক নষ্ট হবে একজন লাভবান হবে আরেকজন ক্ষতি হবে এই ধরনের সিস্টেম জাহিনাতের যুগে ছিল যে ক্যানেলের পাশ দিয়ে বা নদীর পাশ দিয়ে যেখানে পানির সরবরাহ বেশি হয় বা যে গাছগুলি ভালো সেগুলি মালিক নেবে যেগুলি খারাপ সেগুলি কৃষক নেবে। এইভাবে আল্লাহর নবী আলিসাল্লাম সেটাকে নিষেধ করে দিয়েছিলেন তবে সম্পূর্ণ ফল থেকে ক্ষেত থেকে ফসল থেকে দুইজনে হাফ হাফ ভাগ বা যেভাবে তারা ইত্তেফাক হবে সেটা জায়জ হাদিসটি বোখারি ও মুসলিম বর্ণনা করেছেন অফিরি ও আয়তমা বোখারি মুসলিমের অন্য আয়তে রয়েছে যেটার আগে আমরা বলেছি যে আমরা এর এর খরচ আদি আমরা দিব এটা আমরা দেখাশোনা করব এটা আপনি স্বীকার করেন এর ফলে আমরা পাবো হাফ আপনি পাবেন হাফ আল্লাহনবী এটাকে মেনে নিলেন বললেন যতদিন আমরা চাইব ততদিন তোমাদের এইটা আমরা স্বীকার করে নিলাম আমরা মেনে নিলাম এর উপরে এই শর্তের উপরে তোমরা করতে থাকবে তারাও এটা মেনে নিল হাত্তা আজলা তাল যুগে এই ইহুদিদেরকে খাইবার থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করে দেওয়া হয় শর্তে তাই ছিল যতদিন রাখতে চাইব আমরা রাখবো মুসলিমের আন্না রাসুল আল্লাহ সাল্লামা দাফা এলা ইয়াহুদি খাইবার নাখলা খাইবার ওয়ারদাহা আলা আইয়া তামিলুহা মিনামু আলিহিম ওলাহুম শত্রু সমরেহা মুসলিমের বর্ণায় আছে জাল্লাহর নবী আয়সরাতসলাম খৈবারের ইহুদিদেরকে খাইবারের যে জমিন এবং তার যে গাছপালা বা এর খেজুরের গাছ আবাদ করার জন্য এর মধ্যে তারা কাজ করবে তাদের সম্পদ দ্বারা এর খরচ চালাবে আর তাদের জন্যে অর্ধেক ফল থাকবে তাহলে এর দ্বারা বর্গা করা জমি বা আধিতে চাষ করা এটা আমাদের জন্য সাব্যস্ত হয়ে গেল সাল্লাম খাইবার রিহুদার সাথে এই ধরনের তিনি আচরণ করেছিলেন বা এই ধরনের পদ্ধতি অবলম্বন করেছিলেন আজও এই ধরনের পদ্ধতি আছে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে যে আবাদ করবে সে খরচা দিবে। আর যে মালিক সে অর্ধেক আর সে অর্ধেক এমন যদি হয় যে না যে আধি করবে সে যদি শর্ত করে যে না খরচ যা হবে ধান আবাদ করতে বা গাছের ফলে পানি বা সেচ দিতে বা এর দেখাশোনা করতে যা কিছু খরচ আদি হবে এই খরচ আদি অর্ধেক মালিক দিবে আর অর্ধেক আধি দ্বার যা আধি করবে সে দিবে এটার উপরেও যদি দুইজনেরফাক হয়ে যায় তাহলে সেটাই মানতে হবে আজ বিশেষ করে যখন বড় লোকের জায়গা জমি আছে গরিবের নাই তখন বড় লোকের সে চাষাবাদ করবে আর আবাদ করতে গিয়ে নিজের পুঁজি সব সবইখানে লাগিয়ে দেবে পরে দেখা যাবে আবাদে গিয়ে হয়তো কোনো সমস্যা হলে ক্ষতিগ্রস্ত হবে এবং গরিব মানুষের কাছে টাকা পয়সাও থাকে না এক্ষেত্রে বড় লোকদের গরিবদেরকে সহযোগিতা করাও একটা মানবীয় দায়িত্ব মনে রাখতে হবে কাজেই এ বিষয়ে যেভাবে ইত্তেফাক হবে দুইজনে জমির মালিক বাগানের মালিক আর যিনি এখানে কাজ করবেন যিনি বর্গা বা আধি নেবেন সেটাই পর্য্য হবে এখানে কোনো সমস্যা যেন না থাকে এই ধরনের আগে সব চুক্তি করে নিতে হবে। ওয়ান হান্দারা বিমাননে কইসি কাল সালটু রাফ আবনা খাদিজ রাজ আল্লাহতা আল আন ইক্রা ইল আ বিদ্দা বিল ফিদ্দা ফা ক আলা বা আবি রাফিবনা খাদিস জাজজিল আ জিজ গেস করলাম। জমি বর্গা দেওয়ার ব্যাপারে, স্বর্ণ এবং ফিজজা পদি বর্গা দেওয়ার যাবে কিনা এটাকে ভাড়া দেওয়া যাবে কি না করালা বাসাবি বলে এটা কোনো সমস্যা নেই আল্লাহর নবী যুগে মানুষ যেখান দিয়ে পানি প্রবাহিত হতো বা ক্যানালের পাশ দিয়ে বা জাদাওয়েল দিয়ে নদীর পানি আসতো নদীর এই ধরনের খ্যাত তারা নির্দিষ্ট করে যেটার দিকে পানি সরবরাহ বেশি ওইটা মালিক নিত যেটা কম সেটা নিত যে বর্গা নিত এই ধরনের বর্গা সিস্টেম এইভাবে ভাগ করে নিত ভালো দিকটা মালিক নিত খারাপ দিকটা যে চাষাবাদ করবে যার ফলে কোন বছর এটা ভালো হতো এটা হতো ওটা নষ্ট হতো কোন এটা নষ্ট ওটা ভালো হতো এর ফলে ক্ষতিগ্রস্ত হতো তাই নিষেধ করে দেওয়া হয়েছিল ফাম্মা সেই উম্মা আলু মজমুন যেটার অবস্থা জানা যায় এবং এর জিম্মাদারি জামানাত থাকে ফালাবা আসবি সেটা নিষেধ নেই মোট কথা যে তাকে হানিস আমরা জানতে পেরেছি যদি ক্ষতিগ্রস্ত কাউকে করার কোনো ব্যবস্থা না থাকে বরং উভয়ে তাদের যার যার হক ঠিকমতো পেয়ে যায় কোন নির্দিষ্ট এরিয়া বা এলাকা বা গাছ না হয় সমস্ত থেকে দুইজনে বন্টনকর্মীর মালিক এবং যে কর্মচারী বা কাজ করবে তাহলে সেটা জায়জ রয়েছে কোন সমস্যা নাই এটা ইমা মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন অফিএ বায়ুরুল উজমিলা ফিল্মোত্তফাক আলা মি নিতলা কিন্নী ইলান। ইলার ইয়ালিসের মধ্যে বোখারি মুসলিমের যে হাদিসে এই বর্গা দেওয়া। নিষেধ করা হয়েছে তার এখানে ব্যাখ্যাও এসেছে যে নিষেধ হলো যে নির্দিষ্ট অংশ করে দেওয়া এটা আমার এটা তোমার এইভাবে চলবে না অনির্দিষ্ট করে দিলে ভাগ হলে সমস্যা হবে না সেটা যা এদি রাসুল্লাহ না আনিল মোজারা ও আমার বিল মুসলিম সাबित ইবনে যাহাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মুযারা অর্থাৎ একজনের শ্রম আর একজনের জমি এই ধরনের মুযারা যেটাকে আমরা বলি বর্গা দেওয়া নিষেধ করেছেন ও আমারা বিল মুআজারা আর ভাড়া আল্লাহ নবী নির্দেশ করেছেন ইহলি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ওয়ার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা انه قال احتजम রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাল্লা রি হা জামাহু আজরাহু লাম ই অতে রাহুল বুখাহারি আবদুল্লেমান আব্বাস রাদী আল্লাহ তা র থেকে পরিণত তিনি বলেন আল্লাহ নবী আলিসলাহু আসসালাম একটা জামা সিঙ্গা লাগানেন মরা রক্ত শরীরে থাকলে শরীরের জন্য কষ্টকর এবং সিঙ্গা অত্যন্ত উপকারী একটা চিকিৎসা শরীরের সম্মত যারাই ব্যাপারে অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নিয়ে তাদের কাছ থেকে ধরনের সিঙ্গা লাগানো মাসের কোন তারিখে লাগা যায় কোন সময় লাগা যায় না কিভাবে এর নিয়ম কিভাবে কাটতে হয় যারা অভিজ্ঞ সিঙ্গা লাগানো তাদের কাছ থেকে সিঙ্গা লাগানো যায় আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনার কাছে ধন্যবাদ আপনাদের সকলকে الذي أنزل إليكم الكتاب والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين القرآن مهان الله رفق فتكي مهان وبركوتي نازل كتو سربس ريس تباني প্রতিষ্ঠায় কত ভাবে কুরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কুরআনের আলো আজ সন্ধ্যা সাড়ে ছটায় আপন দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে My question is about the beard, about Imam Mahdi. What are the people believing? He answers. So, number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you believe me, you have to get successful. Catch Dr. Zakir. Then we have the next call. Please. To get convincing and valid answers, ডায়ান করুল ডক্টর জাকিরকে কাল রাত সাড়ে টাইম আপুনো সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় সব চারিদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচণ্ড ধরে লণ্ড ভণ্ড রসুল মহ সল্লম্ লাহ ও আলিহ সাল্লামের কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিচ টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হলো তৌহিতের প্রচার কালিমা আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আমরা বিরতির পূর্বে সাবেত ইবন জাহাকের হাজির বর্ণনা করছিলাম জাল্লার নবী আলিসাল্লাম মোজারা অর্থাৎ আধিতে বা বর্গাতে চাষ করা নিষেধ করেছেন আর সেই নিষেধাজ্ঞাটা হলো যেটা জাহিলিয়াতের যুগে হতো যে ভালো দিকটা মালিক নিত দেখা যেত একবার কৃষক আর একবার ক্ষতিগ্রস্ত হতো মালিকের দ্বারা আমরা যেটা বুঝতে পেরেছি যে জাহিলিয়াতের যুগের যে বর্গা ছিল সেটা নিষেধ আর সম্মত বর্গার সিস্টেমটা আমরা পূর্বে ভালো করে আপনাদের কাছে আমরা

এবং সিঙ্গা অত্যন্ত উপকারী একটা চিকিৎসা সম্মত যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নিয়ে তাদের কাছ থেকে ধরনের সিঙ্গা লাগানো মাসের কোন তারিখে লাগা যায় কোন সময় লাগা যায় না কিভাবে এর নিয়ম কিভাবে কাটতে হয় যারা এই অভিজ্ঞ সিঙ্গা লাগানো তাদের কাছ থেকে সিঙ্গা লাগানো যায় ও আল্লা আজরা আল্লাহ নবী আলিসাল্লাম যে ব্যক্তি নবীর সিঙ্গা লাগিয়ে দিল তাকে তার পারিশ্রমিক ও দান করলেন ওরাও কেন হারাম আনলামে ওতে যদি এটা হারাম হতো তাহলে নবী কখনোই তাকে তার পারিশ্রমিক দিতেন না বোঝা গেল যে এই কাজ যদি কেউ করে সিঙ্গা লাগায় মানুষের রক্ত টেনে আগের যুগে ছিল শিং দিয়ে টেনে বের করত এখন মেশিন দিয়ে বের করা যায় এই কাজ যদি কেউ করে তাহলে কাজটি জায়েজ এবং তার পারিশ্রমিক দিতেও হবে এবং সেটাও তার গ্রহণ করা যায়

মুখের মধ্যে রক্ত টেনে মনের রক্ত বের করা এইভাবে একটা নিজেকে অপমানিত করা ছোট মানের কাজ তবে হালাল সে এর বিনিময়ে যদি কোনো পারিশ্রমিক গ্রহণ করে যেটা আল্লাহনবী নিজেই দিয়েছেন সেটা যায় তবে আল্লাহ নবী এই কাজটি করার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন উৎসাহিত করেন নাই কারণ এই কাজটা একটা নিম্নমানের কাজ একজন মুসলিম হয়ে একজন মমিন মুসলমান হয়ে যার সম্মান ইজ্জত অনেক বড় সে ব্যক্তি এই ধরনের একটা নিম্নমানের কাজ না করাই উচিত এটা আল্লাহ নবী বলতে চেয়েছেন এর মানে হারাম পর্যায়ে না তবে নিম্নমানের কাজ একটা অসম্মানজনক কাজ কাজে এটা যদি কোনো অমুসলিম করে ধর্মীরা করে সেটা ক্ষেত্রে তাদের থেকে করে নেওয়া উচিত হবে হাদিস টি ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তাহলে আমরা বুঝবো দুই হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই প্রথম হারিস আল্লাহ নবী দিয়েছেন معنى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أتى بي ثم غدر ورجل بآ حرًا فاكل ثمنه ورجل استأجر أجيرًا فاستوفى منه ولم يؤتيه أوجره أبو هريرة رضي الله تعالى عنه تكيب بنيته تكي بولين আল্লাহু রাব্বুল আলামিন বলেন হালসিকুনসি সলাসাতুন আনা খাসমুহু يوم القيامه আল্লাহু রাব্বুল আলামিন হালসিকুনসি বলেন কিয়ামতের দিন তিনজনের বাদী হয়ে আমি আল্লাহ দাঁড়াবো আল্লাহ তিনটি মানুষের ক্ষেত্রে মহান রাব্বুল আলামিন স্বয়ং নিজে বাদী হয়ে দাঁড়াবেন রাজুলুন আতা বি সুম্মা গদর ওই ব্যক্তি যে আমার নামে দিলো এরপরে সে গাদদারি করল সে খেয়ানত করলো তাহলে এটা বিরাট অন্যায় যার ফলে ওই গাদ্দারি ব্যক্তির বিরুদ্ধে নালিশ নিয়ে দাঁড়াবেন স্বয়ং মহানব্বুল আলমিন বাদী হয়ে করাজুলুন বা হুরান ফা কালা সামানা ওই ব্যক্তি দুই নম্বরে যে একজন স্বাধীন মানুষকে ধরে বিক্রি করে দিয়ে তার অর্থ টাকা পয়সা নিজে খেলো বা নিজের কাজে লাগালো শুধু খেলে যেহেতু মানুষ অর্থের মূল ব্যাপারটা হলো খাওয়া দাওয়া খাওয়া ছাড়া অন্য কাজেও যদি লাগায় তবু এই অন্তর্ভুক্ত আসবে আল্লাহ রব্বুল আলমিন কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার অর্থ উপার্জন নিজের কাজে লাগালো ওই ব্যক্তির বিরুদ্ধে মহান রব্বুল আলমিন বাদী হয়ে দাঁড়াবেন কেমতের মাঠে ওরাজুল ইস্তা আজার আজি ইরান আর ওই ব্যক্তির তিন নম্বর যে কোনো আজির কোনো লেবারকে সে কাজে লাগালো ফাস্তা ও ফিন হো তার থেকে যা নেওয়ার তা সে নিয়ে নিল অর্থাৎ তার যে কাজ সে কাজ আদায় করে নিল এবং তার যে পারিশ্রমিক তার যে বেতন বা তার যে সারাদিন কাজগুলি তা পাবে বা মাস ধরে বা বছর ধরে তার পারিশ্রমিক তাকে দিল না আজ পৃথিবীতে এই ধরনের কাজ বহুত হচ্ছে যারা গাদ্দারি করছে এর অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন যারা কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে দিয়ে তার অর্থ ভক্ষণ করছে আজ সেই যুগের দাস দাসী না থাকলেও আজ বিভিন্ন এজেন্সি মানুষকে বিদেশে পাঠার নাম দিয়ে অন্যদের গোলাম বানিয়ে দিচ্ছে আর নিজেদের ফায়দা লুটতেছে ভিসা ব্যবসায়ীরা সাবধান হয়ে যাওয়া উচিত এই ধরনের যদি কেউ জানে কোনো কোম্পানিতে বা কোনো দেশে বা কোথাও এই মানুষটিকে নিয়ে গিয়ে হস্ত করা হবে তাকে গোলাম পর্যায়ে বানিয়ে দেওয়া হবে স্বাধীনতা ক্ষুণ্ণ করা হবে তারপরও যারা এটা করে এ অন্তর্ভুক্ত তারা হতে পারে তাছাড়া আজ সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিতে দেখা যায় যে লেবার খাটিয়ে লেবারের যে পারিশ্রমিক তার যে বিনিময় সেটা তারা দান না করে ফাঁকি ঝুঁকি দিয়ে এটা ওটা করে তাদেরকে কষ্ট দেয় পরিবারকে কষ্ট দেয় এদের বিরুদ্ধে মাঠে তাদের খাসম তাদের বাদী হয়ে সেই দিন তারা কোথায় যাবে এই আমরা বলবো। যারা লেবার খাটিয়ে তাদের পরিশ্রমের বিনিময় তাদের পরিশ্রমের যে পারিশ্রমিক দান করে না সময় মতো করে না আজ তা কাল তিন মাস নয় মাস দশ মাস পরে দেয় আর নিজেরা ঠিকই টাকা উঠিয়ে নাই এই ধরনের জালেমদেরকে এই জুলুম থেকে বিরত রাখার জন্যে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ এর নিয়ন্ত্রণের জন্য নিয়ম আমাদের বাধা দরকার এবং শক্ত হাতে এই ধরনের জালেমদেরকে প্রতিহত করা প্রয়োজন এজন্যে কোনো ব্যক্তি হোক আর কোনো সমাজ হোক রাষ্ট্র হোক কোম্পানি যে কেউ কোন কর্মচারীকে খাটিয়ে তার থেকে যা নেওয়ার বরং তার চেয়ে বেশি আজ জুলুম করে নেওয়া হয় আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা খাটানো হয় আবার ওভার টাইমের নামে তাদেরকে ঠকানো হয় এই ধরনের অন্যায়ের প্রতিরোধ করা আমাদের পবিত্র দায়িত্ব সবারই কাজে কোনো মুসলিম হয়ে কোনো মমিন ব্যক্তি হয়ে অন্য কোনো ভাইয়ের কোনো পরিশ্রমকে বিনিময় না দিয়ে তাকে জুলুম করা দবড় ওয়ায়্যেমু এ থেকে আমাদের সাবধান হওয়া জরুরি আল্লাহ আমাদেরকে জালেমদেরকে বাধা দেওয়ার শক্তি দান করেন এবং যারা জুলুমের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়ালি ابن আল্লাহ رضی الله تعالی عنہ عنا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال ইন্ন হাকক মা اخذت عليه اجরান আব্বাস থেকে বণিতো তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন এর না হাক যেই কাজ করে পারিশ্রমিক নেওয়া বেশি হক রাখে সেটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কিতাব শিখিয়ে অর্থাৎ কোরআনের শিক্ষা শিখিয়ে সেখান থেকে টাকা পয়সা উপার্জন করা যায় আছে কিনা এ ধর এখানে দুইটি মত পাওয়া যায় তবে কিতাবুল্লাহ দিয়ে চিকিৎসা করে কেউ যদি কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে তাবিজ না কোরআনের তাবিজ বানানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ কাজেই কোরআন তামিজ বানিয়ে উপার্জন করা এটা নিঃসন্দেহে অন্যায় কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে কোনো বিনিময় নেওয়া যায় যেটা বুখানি শরীফের হাদিসে আবু সৈদ কদিরি রাজি আল্লাহ তাল হাদিসে এসেছে যে কোনো এক জায়গাতে কোনো এক গ্রামের বা এলাকার সর্দারের তারা চিকিৎসা করেছিলেন সুরা ফাতেহা দিয়ে বিচ্ছু কাটার ফলে এবং সেখান থেকে ছাগলের একটা পাল পেয়েছিলেন আল্লাহ নবী সেটাকে জায়জ স্বীকৃতি করে দিয়েছিলেন কাজেই চিকিৎসা করে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে তবে তাবিজ দিয়ে না বিনিময় নেওয়া জায়জ সবাই একমত তবে কোরআন পড়িয়ে কোরআন শিখিয়ে নেওয়া জায়েজ আছে কিনা দুই ধরনের মত পাওয়া যায় তবে এখানে আমরা বলবো যদি কেউ কোরআন শিক্ষা কোনো বিনিময় ছাড়া শর্ত নিজের উপরে করে নাই যে আমি এর দ্বারা কোনো বিনিময় নেবো না ফিরি আমি এই কোরআনের শিক্ষা দিব সেক্ষেত্রে তার জন্য নেওয়া জায়েজ নেই তবে যে শর্ত না করে থাকে অথবা নিব শর্ত করে থাকে তাহলে তার ক্ষেত্রে এটাই সঠিক মত আমরা বিষয়টি ভালো করে করে ধ্যান বোঝার চেষ্টা করব তবে কোরআন খানি করে কোরআন খতম দিয়ে বা কোরআনের তাবিজ তাবেজ দিয়ে জায়েজ নেই আর যারা শর্ত করবে কিছু নিব না তাদের জন্য জায়েজ নেই আর চিকিৎসা দিয়ে তো জায়জ রয়েছে যেটা আমরা ইতিপূর্বে আলোচনা আপনার কাছে করে এসেছি হাদিস ইমাম বোকারীর হাদিস এরপরে হাদিস ওয়ান ইবিন ওমরা আরাদিয়া আল্লাহ তালা আনহুমা কাল কাল আর সুল্লাহ সাল্লাম আতুল আজিরা আজরা কাবুলা আই আর কাহ ইবনু মা মাজাহ আল্লাহর নবী আলি থেকে আব্দুল আবিন আমার বর্ণনা করেন বলেন আল্লাহর নবী আলি সরাতসাল্লাম বলেছেন আতুল আজির আজরা যে কর্মচারী কর্মচারীর পারিশ্রমিক কর্মচারীকে দিয়ে লেবারকে দিয়ে আপনি কাজ করিয়েছেন তাকে তার বিনিময় তার অর্থ তাকে দিয়ে দাও কাবুল আরাকা তার গায়ের ঘাম শুকানের আগে তার কপলের ঘাম শুকার আগে ঘর্ম শুকার আগে তার পসিনায় তার শরীরে যে কাজ করতে গিয়ে পরিশ্রম করতে গিয়ে ঘাম হয়েছে এই ঘাম শুকিয়ে দেওয়ার আগেই তার অর্থ তাকে বুঝিয়ে দাও আজ ছিনিমিনি করা লেবারদের হক নষ্ট করা এটা আজ প্রতারণা আজ এমন ব্যাপকভাবে বেড়ে গেছে যেটা আর বলার কোনো অবকাশ নেই এক্ষেত্রে মহানবী মোহাম্মদুর রাসেল সাল্লা সাল্লামের যে আদেশ যে কর্মচারীর লেবারের গায়ের ঘাম শুকানোর আগে তার সেই পাওনা তাকে বুঝিয়ে দাও অর্থাৎ দেরি করোনা যথাসময়ে তার তাকে দিয়ে দাও গরিব মানুষ অর্থ না হলে হ্যান্ড দৈনিক খাতে দৈনিক খরচ করে একদিন না দিলে তাদের সমস্যা হয়ে যায় এজন্য বন্ধুরা আমরা এই ব্যাপারে খেয়াল রাখবো গরিবকে ঠকাবের চেষ্টা করব না তাদের পারিশ্রমিক যথাসময় আমরা দান করব আমরা এখানে এই পর্ব শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া আমি মোহাম্মদ বদ্রুদজান আদমী আপনারা দেখছেন পিস টিভি বাংলা মানবতার জন্য করোনা সর

মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হল ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হল লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কলহ্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামেয়ালেদ ওয়ালা মিউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালা মেয়াকুল্লাহ হকুফয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহী বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজী সাল্লাল্লা সাল্লাম বলেছেন সুরাহ ই ক্লাস পবিত্র কোরানের তিন ভাগের এক ভাগের